হ্যালো এভরিওয়ান, আজকে টিউটোরিয়ালটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল কীভাবে প্রোটিয়াসে ডিজাইন করে সেটা, এবং অবশ্যই এটা খুবই দরকার কারণ প্র্যাকটিক্যালি যখন আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ব্যবহার করতে যাব, যদি আমাদের সূত্রটা জানা না থাকে তাহলে কোন কোন রেজিস্টর ব্যবহার করলে আমাদের ডিজায়ার্ড ভ্যালুটা পাওয়া যাবে সেটা আমরা প্রোটিয়াসের মাধ্যমে আগে থেকেই প্রেডিক্ট করতে পারি। তো প্রথমে আমাদের একটা ভোল্টেজ সোর্সের প্রয়োজন হবে, সেটা আমরা P ফর পিক এবং L ফর লাইব্রেরি, পিকে ট্যাপ করলে চলে আসবে। তো এখানে আমরা ব্যাটারি ট্যাপ করব, ব্যাটারি, ওকে আমরা ব্যাটারি পেয়ে গেছি। এখানে ডাবল ক্লিক করলে হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, তারপর প্রেস করলাম, এখানে 12 ভোল্ট। তারপর আমাদের অবশ্যই ভোল্টেজ দেখার জন্য আমাদের ডিসি ভোল্ট মিটারের প্রয়োজন হবে, সেটা আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে প্রেস ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট ভোল্ট ডিসি ভোল্ট মিটার আমরা প্রেস করলাম। তারপর আমাদের লাগবে খুবই এবং অত্যাবশ্যকীয় জিনিস, সেটা হচ্ছে রেজিস্টার। এখন আমাদের রেজিস্টার টাইপ করি, ওকে চলে আসছে, ডাবল ক্লিক করলাম। তো প্রথমে আমরা আগে বসিয়ে নেই, তারপর আমরা রেজিস্টারগুলোর ভ্যালু চেঞ্জ করব। তো অবশ্যই ভালো করে দেখুন কীভাবে আমি প্রেস করছি। সবাই ভালো করে দেখেছেন, এখন আর একটু জুম করলাম, আরো ভালোভাবে দেখা যাবে। কানেকশনটা একটু ভালো করে দেখি নি, কারণ কানেকশনে ভুল করলে সম্পূর্ণ সার্কিটটা ড্যামেজ হয়ে যাওয়া বা ডিভাইস নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে। তো এখানে সবগুলো 10K আছে বাই ডিফল্ট। তো আমরা দেখি বাই ডিফল্ট অবস্থা কি আছে। এখানে আমরা প্লে করলেই দেখতে পাবো যে এখন 4 ভোল্ট আছে। এখন আমরা রেজিস্টার ভ্যালু চেঞ্জ করে আমাদের ডেজার্ট ভ্যালুগুলো আনতে পারি। ওকে ঠিক আছে, এখন স্টপ করে রেজিস্টার ভ্যালু চেঞ্জ করে দেখি। এখানে নিজের রেজিস্টারের 10K পরিবর্তে আমরা যদি 5.5K দিই তাহলে কি আসে, 2.59 ভোল্ট। তো আমরা এখানে আপাতত 1K দিই এবং উপরে 2K এবং 10K আছে, তাহলে আমরা দেখি কত ভোল্ট আসে, 0.92। ওকে, তাহলে আমাদের এই রেজিস্টারের ভ্যালুটা চেঞ্জ করে আমরা 1K দিই, তাহলে আমরা দেখি ভোল্টেজটা কত আসে, ওকে 3 ভোল্ট। এখন তো এভাবে আমরা বিভিন্ন রেজিস্টার বিভিন্ন ভ্যালু চেঞ্জ করে দেখতে পারি আমাদের ডিজায়ার্ড ভোল্টেজটা কখন আসে, কিভাবে আসে, এবং এটাই। তো টিউটোরিয়ালটা দেখার জন্য ধন্যবাদ।